সামুদ্রিক মাছে আছে আয়োডিন, যা গলগণ্ড রোগ প্রতিরোধ করে। এছাড়া রয়েছে ওমেগা থ্রি নামক ফ্যাটি অ্যাসিড, যা হৃদযন্ত্রের জন্য উপকারী। এই ফ্যাটি অ্যাসিড হৃদরোগ প্রতিরোধে ভূমিকা রাখে। এটি অনুমান করা হয় যে প্রতি 100 জনের মধ্যে একজনের সামুদ্রিক খাবারে অ্যালার্জি রয়েছে। যে ধরনের সামুদ্রিক খাবারগুলো অ্যালার্জির কারণ হতে পারে তার মধ্যে রয়েছে আঁশযুক্ত মাছ এবং সেলফিশ। এছাড়া রয়েছে চিংড়ি, কাঁকড়া। ডায়াবেটিস রোগীদের খাদ্য তালিকায় সামুদ্রিক মাছ রাখতে পারেন। তাছাড়া সামুদ্রিক মাছে থাকে আয়োডিন, জিঙ্ক এবং পটাশিয়াম সহ অনেক অপরিহার্য পুষ্টি উপাদান। থাইরয়েড গ্ল্যান্ডের জন্য আয়োডিন অত্যাবশ্যকীয়, যা রয়েছে এই সামুদ্রিক মাছে। সামুদ্রিক মাছ মানুষের দেহের প্রয়োজনীয় পুষ্টি চাহিদা মিটিয়ে নানা রোগ থেকে রক্ষা করতে সক্ষম। বেশিরভাগ সামুদ্রিক মাছে ভিটামিন এ ও ডি থাকে, যা কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে, আর এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রেটিনার কর্মক্ষমতা বৃদ্ধি করার মধ্য দিয়ে সার্বিকভাবে দৃষ্টিশক্তির উন্নতিতে বিশেষ ভূমিকা পালন করে।